এরকম একটা ঘটনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আজকে কেন যেন চাঙ্কুকের এই রাগ দেখে আমার ইদিত লাগছে না। তার কথাগুলো বারবার কানে বাজছে আর কলিজাতে আঘাত লাগছে। আমি বুঝে উঠতে পারছি না যে আমার এমন কেন লাগছে। 11টা পার হয়ে গেলেও চাঙ্কু বাড়ি ফিরল না, ওর ফোন বন্ধ। মা সেই থেকে তাকে ফোনে ট্রাই করে যাচ্ছে। আমার নিজেকে কেমন যেন আসামি মনে হচ্ছে। এমন আসামি হয়ে এ বাড়িতে থাকতে আমার নিজের কাছেই ইতস্তত লাগছে। আমি মায়ের রুমে গিয়ে বললাম, মা আমি আসছি। মা অবাক হয়ে বললেন, আসছি মানে? আমি চাই না কেউ আমার জন্য নিজের ঘর ছাড়ুক। আমি এতটাও খারাপ মেয়ে নই, আমি চলে গেলেই সে ঘরে ফিরবে। তুমি আমাকে বাধা দিও না প্লিজ মা, আমার কথা শুনতে যাস না প্লিজ। মা পিছু ডাকলেন, কিন্তু আমি পিছু ফিরে তাকালাম না। মায়া একটু একটু করে কেটে যাক। এত রাতে তুই একা এসেছিস, কি হয়েছে? জাঙ্কু কোথায়? আমি রেগে গিয়ে বললাম, জাঙ্কু জাঙ্কুকে জায়গায় গিয়েছে। আমি কি লন্ডন থেকে এসেছি যে একা আসা যাবে না? নাকি বডিগার্ড লাগবে আমাকে পৌঁছে দিতে? বিয়ে তো দিয়েছে পাশের বাড়িতে, তাহলে একলা আসা নিয়ে তো তাকাতাকি করছো কেন? নাকি আমাকে বাচ্চা মনে করেছো? দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। এভাবে রিয়েক্ট কেন করছিস? কি এমন বলেছি আমি? কি হয়েছে বলবি তো? বিয়ে দিতে চেয়েছিলে, বিয়ে দিয়েছো, এবার আমাকে একটু শান্তি দাও, নাহলে কিন্তু গলায় ফাঁস দেবো। দোহাই লাগে, যাও এখান থেকে। আম্মু আপু দাঁড়িয়েই থাকলো, আমি দরজা বন্ধ করে দিলাম। নষ্ট এই পৃথিবীতে, নষ্ট সবকিছু, নষ্ট এই অনুভূতিও। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। দরজায় নক শুনে দরজা খুলেই দেখি মা দাঁড়িয়ে। আমাকে বুকে জড়িয়ে নিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন তিনি। বাড়ি ফিরে চল মা। মা আমায় তুমি ফিরতে বলো না। কেন ফিরবো না? তা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। বুঝিয়ে বলতে হবে না, আমি সবই বুঝি। এবার ফিরে চল না। মা তুমি আমায় ক্ষমা করো প্লিজ, আমি এই বিয়ের দায় আর বহন করতে পারছি না, আমাদের আলাদা থাকাই বেটার। তুই এসব কি বলছিস তে? এটাই বাস্তব। অনেকক্ষণ ধরে নানাভাবে মা আমাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে মন খারাপ করে চলে গেলেন। মাকে এভাবে ফিরিয়ে দিতে সত্যি আমার খুব কষ্ট হলো, কিন্তু আমি তার ছেলের সামনে যেতে চাই না। চাই না আমার কারণে তার ঘর নরক হোক, সে ভালো থাকুক আমাকে ছাড়া। বিয়ে একটা মেয়ের ভেতর ভাইটা বিস্ময়করভাবে বদলে দেয়, যার হদিস কোনো পুরুষই জানতে পারে না। হয়তো ওই লাট সাহেবটাও কখনো এটা উপলব্ধি করতে পারবে না। জাঙ্কুকের উপর রাগ করে দু দিন কেটে গেল, তারপর রাগ পড়তে শুরু করলো। রাগ পড়ে যেতেই বিপত্তি ঘটলো। এর মধ্যে লাট সাহেব কোনো রকম যোগাযোগ করলো না আমার সাথে। সে হয়তো খুব শান্তিতেই আছে, তাকে জ্বালানোর জন্য আমি নেই, শান্তিতে থাকারই কথা। কিন্তু রাগ পড়ে যাওয়ার পর থেকে আমি তো শান্তিতে নেই। আমার আজকাল আর কিচ্ছু ভালো লাগে না, আমার মন ব্যালকনিই পড়ে থাকে, কিন্তু আমি মনটাকে আটকে ঘরে রাখি। ছুটির দিনের বিকেলে আমার মনটা ছাদে যেতে চায়, হয়তো দেখতে চায় সেখানে কেউ একজন বই খুলে চেয়ার পেতে বসে আছে। আমি মনটাকে শেকলে আটকাই। সকাল সকাল ঘুম থেকে উঠে জানালার পর্দা একটু সরিয়ে কারো অফিসে যাওয়া দেখি। নিজের এমন ছ্যাঁচড়ামি দেখে নিজেই হতবাক হয়ে তাজ্য পড়ে যাচ্ছি। অথচ সেই মানুষটার মনের কোনো হেলদোল নেই, স্বার্থপর একটা, আর এই মানুষটার সাথেই আমাকে জোর করে বিয়ে দিয়েছে। এদের সবাইকে জেলে দেওয়া উচিত। আজ বিকালে কেন যেন ঘুড়ি উড়াতে খুব ইচ্ছা করলো। আব্বু ঘুড়ি বানিয়ে দাও তো। ঘুড়ি? কি করবে এটা দিয়ে? এটা দিয়ে নিশ্চয় ইফতেজিং করবো না? এটা দিয়ে ইফতেজিং করা গেলে তো হ্যাপি হতো, জামাই বেটাকে শায়েস্তা করতাম। শায়েস্তা তো তোমরা সবাই মিলে আমাকে করছো। আমার কথায় আব্বুর মুখটা ভার হয়ে গেল। শায়েস্তা নয় রে মা, চেয়েছি তোর একটা গোছানো জীবন হোক। একদিন আমরা পৃথিবীতে থাকবো না, তখন তুই যে বড় নিঃসঙ্গ হয়ে যাবি, তাই চেয়েছিলাম আমার জীবনটাকে গোছানো হলো আব্বু। ভাবতেই পারিনি যে গোছাতে গিয়ে তোর এলোমেলো জীবনটাকে ভেঙে চুরমার করে ফেলবো। সরি রে, ভেরি ভেরি সরি। যাই হোক, এখন একটা ঘুড়ি বানিয়ে দাও তো। আব্বু নিজেকে স্বাভাবিক করে নিয়ে বললেন, এত বছর চর্চা নেই, মনে আছে কি না কে জানে, যেটুকু মনে আছে সেটুকু নিয়েই কাজ শুরু করো। কেন জানি মনে হলো খোলা আকাশে ঘুড়ি উড়ালে আমার মনটা ভালো হবে। ছুঁই ছুঁই সন্ধ্যায় জিমিনকে সাথে নিয়ে ছাদে গেলাম ঘুড়ি উড়াতে, কিন্তু মনের যেন কোনো হেলদোল নেই। পাশের ছাদে বারবার চোখ আটকে যাচ্ছে, ঘুড়ির দিকে তাকাবো নাকি পাশের ছাদে তাকাবো? কেন যে একসাথে অনেক দিকে তাকানো যায় না। থর, ছাদে লাট সাহেবকে দেখে মনের গভীরে খুশির স্রোত বয়ে গেলেও বাহিরে আমি বিরক্তির ছাপ এঁকে রাখলাম। হঠাৎ জিমিনের দিকে তাকিয়ে দেখলাম সে জাগুগের দিকে তাকিয়ে আছে। ধমক দিয়ে বললাম, ওই কি দেখিস? ওই কি দেখি? বুইলার ভাইরা খোকাবাবুকে দেখার কি আছে?
ছেলে হ্যাঁ ও না আমি তো পাতা দেখতেছি পাতার কি দেখিস ওই গাছের পাতা এই গাছের পাতারে দেখতেছি আর এই গাছের পাতাও লুকাইয়া ওই গাছের পাতারে দেখতেছি আমি তাগো দেখতেছি আমি হতবাক হয়ে বললাম এক গাছের পাতা আর এক গাছের পাতাকে দেখেছে হ্যাঁ ফালতু কথা রাখ হঠাৎ জিমিন লাঠিয়াবির দিকে তাকিয়ে বলল ও দুলা ভাই আপনি ভালো আছেননি সে মুখে এক চিলতে হাসিয়ে বলল হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো জিমিন সেরাম ভালো আছি আইসেন ঘুরে উড়াই আমি তো এসব পারি না আমি শিখাইয়া দিব নে ওদের কথা শুনে গা জ্বলতে শুরু করলো আমার সাথে একটাও কথা না বলে জিমিনের সাথে কথা বলছে আমি কেমন আছি তা জানার দরকার নেই কিন্তু জিমিন কেমন আছে সেটা তার জানতেই হবে থাকবই না ছাদে আমি হনহন করে চলে আসতেই শুনলাম জ্যাকব বলল আচ্ছা আরেকদিন উড়াবো এখন একটা জরুরি কাজ আছে ক্যাপও যাইতেছেন কেন আমি রাগ করে বললাম ঘুম ধরেছে তাই চলে যাচ্ছি গুড়ি তো নামাইতে হইব আপা ওই লাঠ সাহেবকে বল নামিয়ে দিবে আপাই আপনারে গুড়ি নামাই দিতে কইছে দুলা ভাই আইসেন গুড়িটা নামাইয়া দেন জিমিন ওই বখাটে মেয়েকে বলো জাগুক এসব পারে না আচ্ছা আপা লাঠ সাহেব এসব পারে না কি পারে লাঠ সাহেব কি পারেন আপনি দুলা ভাই জিমিন তাকে বলো জাগুক তার মতো বখাটে কাজ করতে পারে না সে খুবই ভদ্র ছেলে আপা দুলা ভাই আপনার মতো বখাটটা কাম করতে পারে না লাঠ সাহেব সেরাম ভদ্র তাকে বল সে যেন আমাকে নিয়ে টানাটানি না করে দুলা ভাই আপনি আপায় নিয়ে টানাটানি করেন না এর ফলাফল ভালো হইব না কয়ে দিলাম জাকব ডোন্ট কেয়ার ভাবিয়ে বলল তাকে বলো বখাটে মেয়েকে টানতে জাকবের বইয়ে গেছে আবার আপনার মতো বখাটটা মাইয়ে টানতে দুলাবের বইয়ে গেছে না তাকে বল সে একটা ধেরে বুড়ো ফাজিল বজ্জাত খোকা বাবু দুলা ভাই আপনি এখন ধাইরা বুইরা ফাজিল পাজি বদ বজ্জাত খোকা বাবু জিমিনের কথা শুনে লাল সাহেব বড় বড় চোখ করে তাকিয়ে রইল তার দিকে আমি হাসতে হাসতে ছাদ থেকে চলে আসলাম লাল সাহেবের প্রতি তীব্র ক্ষোভ থেকে মোটামুটি চলে এসেছি মনটাকে ধরে বেঁধে ব্যালকনার ছাদে যাওয়া আটকানোর অভিযান চলছে পাঁচটার পর অফিস থেকে ফিরে যাকো তারপর ছাদে যাই কেন জানি না তাকে দেখার জন্য আমি তৃষ্ণার্ত হয়ে যাই তখন ওর মতো হৃদয়হীন মানুষকে দেখবার পিপাসা আমাকে লজ্জিত করে আমি লজ্জা ঠেলে সরিয়ে ছাদে যাই আর চোখে তাকে দেখি কথা বলি না কেউ কারোর সাথে আজব একটা মানুষ সে তার কি একটু ইচ্ছে করে না আমার খবর নিতে মনে কি পড়ে না তার আমাকে অভিমানে ভেঙে চুরমার হয়ে যায় আমি দৌড়ি রুমে চলে আসি জানি না সবকিছুকে বেপাত্তা করা এই আমিটা কবে থেকে এত অভিমানের মালিক হলাম আর কবে থেকেই বা আত্মসম্মান বিসর্জন দিয়ে নির্লজ্জ উপাধি নিলাম বিয়ের অনেক আগে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম হঠাৎ জয়নিং লেটার চলে এলো এক সপ্তাহ পরেই জয়নিং ডেট পোস্টিং নীলফামারি ভালোই হয়েছে ওই অহংকারী লাল সাহেবের চোখের সামনে থেকে দূরে তো চলে যেতে পারবো এটা ভেবে মনে একটু শান্তি অনুভব করার চেষ্টা করছি কিন্তু মরার শান্তি আসছে না হঠাৎ শুনলাম জাগুয়ে ট্রান্সফার হয়ে গেছে তাকেও চলে যেতে হবে এক সপ্তাহের মধ্যে কোথায় ট্রান্সফার হয়েছে তা জানি না বাহ আমরা দুজনেই এখান থেকে চলে যাচ্ছি ভালোই হয়েছে আমরা দুজনেই শান্তিতে থাকবো আমি কতটা শান্তিতে থাকবো তা না জানলেও ওই লাল সাহেব যে শান্তির সাগরে ভাসবে সেটা আমি জানি আব্বু আম্মু আর মা আমাকে রাত দিন বোঝানোর চেষ্টা করেন আমি যেন চাকরিতে জয়েন না করে জাগুকার মায়ের সাথে চলে যাই কিন্তু আমি সেটা মানিনি যে মানুষটার মনে আমার জন্য কিঞ্চিৎ স্থান নেই আমাকে ঘিরে যার মনে ভালো মন্দ কোনো অনুভূতি নেই তার সাথে স্বর্গে যেতেও আমি রাজি নই একাকী আমি নরকে যেতেও রাজি আমাকে আটকাতে ব্যর্থ হয়ে আব্বু আম্মু মনমরা হয়ে বসে থাকি আমি এখান থেকে চলে যাব এই জন্মে আমার সংসার করা হলো না এইসব হাবি যাবে ভেবে তারা নির্ঘুম রাত কাটায় আমি কারো মন খারাপকে পাত্তাই দেই না মা রোজ এসে আমার সাথে দেখা করে যান আমাকে ফিরিয়ে নেয়ার জন্য তার চেষ্টার কোনো ত্রুটি নেই কিন্তু তার ছেলে এ পথ মারায় না যেন সে তেহুকে চিনেই না অথবা চিনতেই চায় না সে নাচে নুকে আই ডোন্ট কেয়ার মা এসে বললেন এমন করে বিচ্ছেদ করিস না মা দুজন দুইখানে থাকলে দূরত্ব শুধু বেড়েই যাবে তুই তো বাবুকে হারিয়ে ফেলবি তে